Hello viewers, assalamu alaikum. This is Result and welcome to my channel Electric Technology BD. আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব হচ্ছে SMPS গুলো কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। SMPS এর অর্থ হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি ইলেকট্রনিক সার্কিট গুলোর মধ্যে SMPS ব্যবহার হয়, হয়তো ভিতরে অনেকটা থাকে আর অথবা বাইরে কেউ আলাদাভাবে ব্যবহার করে থাকে, কিন্তু SMPSগুলো আমরা ব্যবহার করি। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি কম্পিউটার চালানোর জন্য আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করি সেটাও কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে এরকম একটা পাওয়ার সাপ্লাই হয়ে কম্পিউটারকে কিন্তু বিদ্যুৎ দিতেছে। তো সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে SMPSগুলো হচ্ছে মূলত ইলেকট্রনিক সার্কিটগুলোতে ব্যবহার করা হয়। আপনার যে পরিমাণ কারেন্ট নেবে ওই পরিমাণ আপনি এটার মধ্যে সেট করে দিলে ওটা ওই পরিমাণ কারেন্ট আপনার সার্কিটের মধ্যে দিবে। এটা হচ্ছে SMPS এর কাজ। SMPSগুলো মূলত কীভাবে কাজ করে আমরা সাধারণ যারা জানি, সাধারণত অনেকে জানি হচ্ছে এটা মূলত পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করে। যেমন আমি যদি চাই আমি 220 ভোল্ট দিব, তাহলে এটা দিয়ে আমি পাইতেছি হচ্ছে কত, আমার 12 ভোল্ট, 24 ভোল্ট। ঠিক আছে, আমার কাছে এখানে 3টা SMPS আছে, 3টা পাওয়ার সাপ্লাই আছে। তো 3টা আমি আপনাদেরকে আগে একটা একটা বুঝাই দেবো, তো বুঝাই তারপরে বোঝানোর পরে আমি একটার মধ্যে কানেকশান দিয়ে দেখাবো এটা কীভাবে কাজ করে। তা আপনি একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন হচ্ছে এদের আমাদের নেম প্লেটটা একটু দেখুন। এদের নেম প্লেটের মধ্যে আছে হচ্ছে আপনার ইনপুট হচ্ছে 100 থেকে 240 ভোল্ট এসি 1.3 অ্যাম্পিয়ার কারেন্ট, আউটপুট হচ্ছে 24 ভোল্ট। ঠিক আছে, এটা ডিসির যে আই চিহ্নটা আছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসির চিহ্ন, 24 ভোল্ট ডিসি, 2.2 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এটা হাজ হচ্ছে 50 থেকে 60। ঠিক আছে, এই যে একটু লক্ষ্য করুন। তো সেমভাবে যদি আমরা এটার মধ্যেও যদি দেখি তাহলে এটার মধ্যে কী আছে দেখুন, এটা আমরা দেখছি কত, 24 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 24 ভোল্টের। আর এটা যদি দেখি আমরা ইনপুট হচ্ছে আমাদের 100 থেকে 120 ভোল্ট এসি, আবার 200 থেকে 240 ভোল্ট এসি। ঠিক আছে, যখন আমরা 100 থেকে 120 ভোল্ট দিব তখন আমরা 1.6 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে, আর এখানে যখন আমরা 200 থেকে 240 ভোল্ট এসি ইনপুট করাবো তখন আমরা 0.8 অ্যাম্পিয়ার কারণ ইনপুট নেবে। ঠিক আছে, হার্টজ হচ্ছে 50 থেকে 60, আর এটা হচ্ছে আউটপুট দিব হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, ডিসি 6.3 অ্যাম্পিয়ার। তো আমরা চাইলে এটা কিন্তু অ্যাডজাস্ট করাতে পারবো। অ্যাডজাস্ট কোথায় করাবো আমরা? অ্যাডজাস্ট করানোর জন্য হচ্ছে আমাদের এই যে এখানে একটা দেখুন, একটা লোকাল এখানে একটা ভলিউম আছে, এখানে যে টার্মিনালগুলো আছে এক একটার মধ্যে এক এক ধরনের টার্মিনাল থাকে কিন্তু অনেকটাই কাছাকাছি। যেমন আপনি একটু লক্ষ্য করুন, এই যে এল, তারপর হচ্ছে নিউট্রাল, এই দুটো হচ্ছে আমাদের এসি টার্মিনাল, তারপর হচ্ছে আর্থিংয়ের জন্য, তারপর হচ্ছে মাইনাস বোল্ট, তারপর হচ্ছে প্লাস বোল্ট, মানে হচ্ছে নিউট্রাল, তারপর হচ্ছে প্লাস হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো আর এখানে আমরা ভোল্টেজ অ্যাডজাস্ট এখানে কোনো ইয়ে নাই। দেখুন, এখানে শুধু আপনি ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য একটা ভলিউম পাবেন, এই যে ভলিউমটা দিয়ে আপনি ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি একটু এটার দিকে লক্ষ্য করি, এটাও কিন্তু সেম। ঠিক আছে, হয়তোবা একটু অনেকটা কারেন্ট অ্যাম্পিয়ার বেশ কম থাকে কিন্তু সবগুলোই সেম হয়। তো একটু এখানে লক্ষ্য করুন, এখানেও কিন্তু ইনপুট 100 থেকে 110 থেকে 220 ভোল্ট এসি, আবার 200 থেকে 240 ভোল্ট এসি, হার্টজ হচ্ছে 50, ডিসি আউটপুট। তো ডিসি আউটপুট এখানে একদম স্পষ্ট লেখাও আছে 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। আপনি যদি চান তাহলে এটা কত অ্যাম্পিয়ার ব্যবহার করবেন এই জন্য এখানে দেখুন, এই যে কোনায় লেখা আছে প্লাস অ্যাডজাস্ট, আপনি এখানে অ্যাডজাস্ট করার জন্য নিচে একটা ভলিউম আছে, ওই ভলিউম দিয়ে আপনি এটা কম বেশ করে নিতে পারবেন। ভলিউমটা হচ্ছে আপনার ঠিক কর্নারের এই আঙ্গুলের মাথার উপর যেটা দেখছেন এটা হচ্ছে ভলিউম। আপনি একটা এরকম চিকন ফ্ল্যাট নেবেন, ফ্ল্যাট নিয়ে এটাকে ঘুরিয়ে দিলে এটা ভলিউমটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আমাদের আর্থিং। নিচে আপনি বরাবর করে লাগিয়ে দিবেন, যেটা যে বরাবর আছে এখানে লাগিয়ে দিলে হবে। তারপর হচ্ছে কমন, সিওএম, কমন কমন কমন, 3টা কমন আছে, 3টা ভোল্টেজ আছে। কমনগুলো হচ্ছে আপনার নিউট্রাল আর প্লাস ভোল্ট যেটা লেখা আছে এটা হচ্ছে আপনার পজিটিভের জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি একটার মধ্যে এখন কানেকশান দিই, দেখুন একটার মধ্যে আমরা ধরুন ছোটো এটার মধ্যে কানেকশানটা দিব, দিয়ে আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে কানেকশানটা দিই। ওকে, আমি কানেকশানটা করে নিছি। তো দেখুন আমি কানেকশানটা কীভাবে করছি, এটা হচ্ছে আমাদের মেন ফাওয়ার, তার এটা দিয়ে আমরা মেন ফাওয়ারটা দিব, আর এটা হচ্ছে আমাদের যেটা 24 ভোল্ট ডিসি আসবে সেই তারটা। তো এখন আমরা একটু এখানে লক্ষ্য করুন, এই যে দেখুন আমাদের 24 ভোল্টটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে মেন ফাওয়ারের জন্য এটা। ঠিক আছে,
আর আমরা আর্থিং এর জন্য যেটা আছে ওটা খালি রাখছি অ্যাডজাস্ট বোল্টের জন্য যেটা এটা আমরা লড়াচড়া করলাম না ওকে আমি এখন লাইনটা দিই ওকে দেখো আমার পাওয়ারটা কিন্তু এখন আসছে এখন আমরা এখানে কিভাবে বুঝব এটা দিয়ে এখানে 24 ভোল্ট আছে না কম আছে এই জন্য আমরা এখন মিটার দিয়ে এটাকে চেক করব তো দেখুন এই যে আমি এখানে ধরছি মিটারটা ঠিক আছে আমি মিটারটা যখন এখানে ধরছি আমাদের এখানে এই যে দেখুন 24 ভোল্ট আছে কিন্তু 24.25 ভোল্ট ঠিক আছে একটু নাড়াচাড়া করে কিন্তু ওই যেহেতু আমার এখানে নাড়াচাড়া হচ্ছে তাই তো আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছেন যে আমাদের এসএমপিএসগুলো কীভাবে কাজ করে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন